এরপরে যে আমরা সমাজের দিকে আরো তাকাই তো আমরা দেখতে পাবো যে মনে হবে যে কোন নারী যতই শেখ হাসিনার হোক বা আরো যত বড় মাপের ব্যক্তি হোক না কেন যে নারী রয়েছেন এই পৃথিবীতে দেখা যায় যে নারীদের মনে হয় কোনো মূল্য পুরুষদের কাছে বা সমাজের কাছে দিন দিন হেরে যাচ্ছে, নেই কোনো মূল্য পাওয়া যাচ্ছে না। শুধু তাই নয়, আরো যদি আমরা তাকাই তাহলে আমরা দেখবো যে নারীর কোনো সম্মান নেই, কোনো ইজ্জত নেই, এমনকি কোনো কিছুতে তার যে অস্তিত্ব নেই, এটা মানে হচ্ছে সমাজের বিভিন্ন ব্যক্তিদের কথার আলোকে আমরা বুঝতে পারি যে নারীদের কোনো কিছুতে কি নেই, অস্তিত্ব নেই, তারা সমাজের একটা বোঝা হয়ে গেছে। তার সাথে এগুলো কেন, এগুলো কি ইসলাম দায়ী না আমরা দায়ী? এগুলোতে নারীরাই বেশি দায়ী পুরুষদের থেকে। আরেকটা দায়ী হচ্ছে যে নারী পুরুষ উভয়ের ইসলামিক জ্ঞান, ইসলামিক দৃষ্টিতে নারী পুরুষের যে অধিকার, নারীর কোথায় কোথায় অধিকার, পুরুষের কোথায় কোথায় অধিকার, স্বামী স্ত্রীর কোথায় কোথায় অধিকার, এই বিষয়গুলো নারী পুরুষ উভয়ে শিখতে ভুলে গেছে, জানতে ভুলে গেছে, যার কারণে পুরুষের পাশাপাশি নারীরাও আজকে অধঃপতনের দিকে এগিয়ে যাচ্ছে। অথচ এই নারীরাই হচ্ছে এই পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ সম্পদ। আজকে যে নারী একজন পুরুষের কাছে বোঝা, আজকে যে নারীর কোনো মূল্য নেই, আজকে যে নারীর অধঃপতন হতে শুরু করেছে, এই নারী হচ্ছে ইসলামের মাঝে, ইসলামের কথা অনুযায়ী বোঝা যায় এই নারী হচ্ছে পৃথিবীর যত সম্পদ যেগুলো আমরা ভোগ করি এই সম্পদগুলোর মধ্য থেকে অন্যতম শ্রেষ্ঠ, একে প্রথম লেভেলের, ফার্স্ট লেভেলের যে শ্রেষ্ঠ সম্পদ, এই সম্পদের নামই হচ্ছে এই আপনি দেখবেন ফেসবুকে কিছুদিন আগে ভাইরাল হয়ে গেল নারী কিসে আটকায়। তো নারীর সাথে যখন সালেহা শব্দ যোগ হবে তখনই নারী আটকাবে, এর আগে নারীকে কেউ আটকাতে পারবে না, এটাই হচ্ছে সারমর্ম। যদি নারী অর্থাৎ ইমরাতুনের সাথে সালেহাত শব্দটা আছে, এই শব্দটাকে যখন থেকে সমাজের লোকেরা, স্বামীরা, পিতারা, ভাইয়েরা এই সালেহাত বিষয়টাকে বুঝতে পারেনি, এটাকে আস্তে আস্তে কাজে কর্মের মাধ্যমে তুলে দিয়েছে, তখন থেকে নারীকে আটকানো সম্ভব হয়। কিন্তু যখন এই সালেহাতকে আবার নিয়ে আসার চেষ্টা করবে নারীর সাথে, তখন থেকেই নারী আটকে যাবে, সেটা শেখ হাসিনা হলেও আটকাতে বাধ্য, সে নিজেই আটকে যাবে। অর্থাৎ এক চম্বক আরেক চম্বককে যখন পাশাপাশি ধরা হয়, যে দিকে তার আকর্ষণ রয়েছে তো একটু দূরে থাকলেও চম্বক লাগালেই এই চম্বকের কাছে কি আসে, ছুটে আসে। ঠিক তদ্রূপভাবে ইমরাতিনের জায়গায় যদি সালেহার সাথে সিফাতকে লাগা হয় তাহলে অটোমেটিকলি ওই চম্বক যেমন আরেক চম্বককে আকর্ষণ করে টেনে নেয়, ওই রকম এই ইমরাতের সঙ্গে সালেহার সাথে থাকার কারণে নারীদের অধঃপতন থেকে আটকানো সম্ভব হবে, তার আগে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো একটা হাদিস বলেছেন, যে হাদিসটি মুসলিম মিশকাতে এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবুন নিকাহ, বৈবাহিক সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, 3083 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে আদ দুনিয়া কুল্লুহা মাতাউন, এই যে পুরো পৃথিবী রয়েছে, এই পুরো পৃথিবী যা কিছু আছে সবকিছু হচ্ছে ভোগ্য সামগ্রী। ভোগ্য সামগ্রী বলতে যা আমরা ব্যবহার করি, যা আমাদের প্রয়োজন, যা আমাদের চাহিদা, যা আমরা নিতে চাই, পেতে চাই, খেতে চাই, দেখতে চাই, এরকম পৃথিবীতে যত কিছু আছে, যা কিছু আছে সবকিছু মানুষের উপভোগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করেছেন, সেটা ভালো হোক বা খারাপ হোক, যেটা খারাপ সেটাকে হারাম করা হয়েছে, যেটা ভালো কল্যাণকর সেটাকে হালাল করা হয়েছে। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া, আর এই সর পৃথিবীতে যে যত কিছু রয়েছে, সব যে সম্পদ, সব যে ভোগ্য সামগ্রী, এই ভোগ্য দুনিয়ার এই ভোগ্য সামগ্রীগুলোর মধ্য থেকে অত্যন্ত অন্যতম শ্রেষ্ঠ সামগ্রী হচ্ছে, শ্রেষ্ঠ ভোগ্য বস্তু হচ্ছে আল মারাদুস সালেহা সৎ নারী। অর্থাৎ পৃথিবীতে আপনার সোনা এগুলো তো বাদেই দিলাম, পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস দেখেন রূপার উপরে দামি সোনা, তার উপরে হীরা, মণি, মুক্তা, ডায়মন্ড, আরো কত কিছু আছে, এই সমস্ত কিছু একত্রিত করলে যত দামি হয় আল্লাহর নবী মুসলিম বলছেন ইসলাম একজন সৎ নারীকে তার চেয়ে শ্রেষ্ঠ জায়গায়।
এই কারণে ইসলাম বলছে যে এই দুনিয়াটাই হলো সম্পদ আর এই দুনিয়ার যত সম্পদ আছে সব যদি আপনি এক জায়গায় রাখেন এই হীরা মণি মুক্তা ডায়মন্ড যত কিছু আছে এবং আরো যত কিছু আছে সব যদি এক জায়গায় রাখা হয় ইসলাম বলছে আরেক জায়গায় যদি একজন সৎ নারীকে রাখা হয় এই সৎ নারীর মূল্য ইসলামের কাছে সবচেয়ে বেশি এই দুনিয়া পরিপূর্ণ সম্পদের চেয়ে অথচ আজকে আপনি বিবাহ করতে যাচ্ছেন বিবাহের আগে আপনি খুঁজতেছেন যে মেয়েটার পিতার জমি জমা কতটুকু আছে মেয়েটা চাকরি করতে পারবে কিনা বা তার লেখাপড়া কেমন আছে সে কি জেনারেলে কি রকম লেখাপড়া করেছে বিবাহের পরে নিয়ে আসলে সে আমার সঙ্গে কোথাও চাকরি করতে পারবে কিনা আমার টাকা দিয়ে সহযোগিতা করতে পারবে কিনা এরকম দুনিয়ার বিষয়টা নিয়েই আমরা কি করি ভেবে মরি অথচ ইসলাম বলছেন যে ব্যক্তি সৎ স্ত্রীকে পেল সৎ নারীকে পেল সেজন্য পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদটাই পেল সেটা তারা বিবাহিত তারা বিবাহের পরে বোঝে সৎ নারী কেন শ্রেষ্ঠ সৎ নারী কেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ যারা বিবাহিত এরাই ভালো বুঝতে পারে আবার আরো ভালো বুঝতে পারে যে কোনো মডেলিং মেয়েকে বিয়ে করার পর দেখে তার বউয়ের তার বিবাহের পর আরো চার পাঁচটা ছেলের সঙ্গে ডেটিং চলছে সেই বোঝে যে তার একজন স্ত্রী একজন স্বামীর একজন স্ত্রী নিজের ছাড়া অন্য কারোর সঙ্গে ডেটিং মানলে কিরকম লাগে এইটা বিবাহের আগে ইসলাম বুঝতে বলেছে এবং সৎ নারীকে দেখেই বিবাহ করতে বলেছে তো অত্র আয়াত এবং হাদিসের আলোকে স্পষ্ট রূপে আমরা বুঝতে পারি যে আসলে নারীদেরকে ইসলাম যে কারণে সৃষ্টি করেছে এর অন্তরটা উদ্দেশ্য হচ্ছে যে পুরুষরা তাদের কাছ থেকে প্রশান্তি লাভ করবে এটা হচ্ছে অন্যতম একটা উদ্দেশ্য আরেকটা কথা এখানে অত্র আয়াত থেকে আমরা হাদিস থেকে জানতে পারি যে প্রত্যেকটা নারীকে যে মুসলিম হবে তাকে অবশ্যই দ্বীনী শিক্ষায় শিক্ষিত হওয়ার মাধ্যমে যেগুলো সৎ সালেহ আমল এগুলো জানার মাধ্যমে সেগুলো নিজের শরীরে বাস্তবায়নের মাধ্যমে নিজেকে ইমরাতুন সালেহা হিসাবে গড়ে তুলতে হবে তাহলেই সে নিজেকে শ্রেষ্ঠ সম্পদ হিসাবে গড়ে তুলতে পারবে এখান থেকে আমরা এটাও বুঝতে পারি একজন স্বামীকে একজন পিতাকে অবশ্যই তার মেয়েকে তার স্ত্রীকে তারা যদি সৎ না হয় সর্বাত্মক ভাবে যেভাবে তাদেরকে সৎের আওতাভুক্ত করা যায় এরকম শিক্ষায় শিক্ষিত করে শিক্ষা দিয়ে হলেও তাদেরকে যেভাবেই হোক শাসন করে হলেও এই ইমরাতুন সালেহার দিকে নিয়ে আসতে হবে তাহলে আপনি পিতা দায়ুসের হাত থেকে রক্ষা পাবেন এই সন্তানে আপনাকে কালকে আমাদের সুপারিশ করতে পারে এই সন্তান ইমরাতুন সালেহা হয় সম্মানিত উপস্থিতি তাহলে এত গুরুত্ব রয়েছে এত দাম এই নারীর তাহলে তারপর এই নারী আজকে পদপথে দিয়ে কেন কেন এই নারী আজকে সম্মান নেই এত শ্রেষ্ঠ সম্পদ কেন আজকে মানুষের পায়ের তলে তলে কেন আজকে অবহেলিত না স্বামীর বাড়িতে না বাপের বাড়িতে না সমাজে কোথাও আজকে এই নারী সেরকম যে সম্মান ইসলাম দিয়েছে এই সম্মান তার নেই যত ভালো পরিবারে তার বিয়ে হোক না কেন জন্ম হোক না কেন যত ভালো সমাজে সে বড় হোক না কেন ইসলাম যে সম্মান তাকে দিয়েছে প্রকৃত সে সম্মান সে পায় না এর অন্যতম কারণ সে নিজেই তাই কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ যা কিছু অর্জন করে যা কিছু সে পায় তার নিজ হাতের উপার্জন